আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ও তৃতীয় ধাপের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাংলা বিষয়ের উপর রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্নের সমাধান, যে প্রশ্নগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কোনটি অপপ্রয়োগের উদাহরণ নয়? লোকটি খুব সৎ। কোনটি শুদ্ধ? লক্ষ্য করুন, নিচের যে চারটা বানান আছে এই চারটি বানানের মধ্যে শুদ্ধ বানান ঘ নম্বরে নিজন্ত, এখানে ক নম্বরে যে মহত্ব বানানটি আছে এখানে কিন্তু ম হ এবং তয় বয় হবে, কখনো তয় তয় নয়। অন্যদিকে তৎক্ষণাৎ এই বানানটিও কিন্তু ভুল, এটি হবে হচ্ছে তৎক্ষণাৎ, ট খণ্ডুত ক্ষীয় মূর্ধন্য আকার এবং খণ্ডুত। অন্যদিকে গতে আছে সদ্যজাত, এই বানানটি হবে তন্তস্ব দ্বয়জফল ওকার জয়াকার ত। কোনটি শুদ্ধ বাক্য? আপনার জ্ঞাতার্থে বললাম। অ্যাবসকন্ডার এর পারিভাষিক অর্থ কোনটি হবে? ফেরারি। কাকোদর শব্দটির অর্থ কি? সাপ। সঠিক বিপরীত শব্দযুগল নিচের কোনটি হবে? বিপরীত শব্দযুগলের মধ্যে সঠিক হচ্ছে বিমল, এর বিপরীত হচ্ছে সমল। অন্যদিকে ঢেঙ্গা, এখানে বিপরীত দেওয়া আছে লম্বা, লম্বা হবে না, হবে হচ্ছে খাটো। এবং খাতক, এর বিপরীত শব্দ হবে হচ্ছে মহাজন, খাতক মহাজন। এবং সুধা, এর বিপরীত শব্দ বিষ। বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? মোট বর্ণ 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। কোনটি পার্শ্বিক ধ্বনি? পার্শ্বিক ধ্বনি ল। কারণ ল যখন উচ্চারণ করা হয় তখন উচ্চারণ করার সময় জিহ্বা সাধারণত তালু বা দন্তমূলে স্পর্শ করে থাকে এবং শ্বাসবায়ু জিহ্বার দুই পাশ দিয়ে প্রবাহিত হয়, এজন্য একে পার্শ্বিক ধ্বনি বলা হয়। কোনটি সাধিত শব্দ? নিচের শব্দগুলোর মধ্যে সাধিত শব্দের উদাহরণ গৌরব, গোলাপ এটি হচ্ছে মৌলিক শব্দ এবং হাত হচ্ছে তদ্ভব শব্দ, সাধিত শব্দ হবে গৌরব। কোনটি সাকল্যবাচক সর্বনাম? সমুদয়। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা উচিত? সার্থক বাক্যের অবশ্যই গুণ থাকবে তিনটি, তা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। কোনটি সঠিক প্রকৃতি প্রত্যয়? পট প্লাস অক পাঠক। অনুকার অব্যয়ের উদাহরণ নিচের কোন বাক্যে রয়েছে? ঘ নম্বর শনশন বাতাস বইছে, শনশন বাতাস বইছে, এটি হচ্ছে অনুকার অব্যয়। এখানে আছে শনশন, কারণ শব্দ বা ধাতুর অনুকরণে গঠিত হলে তাকে অনুকার অব্যয় সাধারণত বলা হয়, যেমন শনশন শোষ গুড়গুড়, এ জাতীয় সকল শব্দই কিন্তু অনুকার অব্যয়ের উপর। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? পশু প্লাস অধম পশ্বধম। নিত্য সমাসের উদাহরণ নিচের কোনটি হবে? আমরা এটি অবশ্যই হবে নিত্য সমাস। নিত্য সমাসের ক্ষেত্রে মনে রাখবেন যে যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকেই সাধারণত নিত্য সমাস বলা হয়। যেমন আমরা এর যদি ব্যাস বাক্য করা হয় তাহলে এটি হবে তুমি আমি ও সে, এটি হবে নিত্য সমাস। খদত শব্দের অর্থ কোনটি হবে? খদত বলা হয় সাধারণত জোনাকি পোকাকে। অক্ষর হচ্ছে শব্দের অংশ। নিচের কোন বাক্যের ঘটনা অতীতের? নিচের কোন বাক্যের ঘটনা অতীতের কিন্তু কাল হচ্ছে ভবিষ্যতের। নিচের বাক্যগুলো লক্ষ্য করুন, এখানে কিন্তু ঘটনা অতীতের কিন্তু কাল ভবিষ্যতের, এমন বাক্য হচ্ছে তোমরা হয়তো ছয় দফার কথা শুনে থাকবে। অটোনোমাস এর পারিভাষিক অর্থ কোনটি হবে? স্বায়ত্তশাসিত। আকাশ এর সমার্থক শব্দ? দুলক।
যৌবন এর বিপরীত শব্দ। যৌবন জরা। কোনটি অল্প প্রাণ ধ্বনি? ড। বাকযন্ত্রের অংশ নয়। বাকযন্ত্র হচ্ছে সেই সব অঙ্গ যা দ্বারা সাধারণত ধ্বনি উচ্চারিত হয়। এ সকল অংশের মধ্যে রয়েছে নাক, তালু, দাঁত, সবকটি কিন্তু বাকযন্ত্রের অংশ। একমাত্র কান, যার সাহায্যে কিন্তু ধ্বনি উচ্চারিত হয় না, যে কারণে এটি বাকযন্ত্রের অংশ নয়। কোনটি মৌলিক শব্দ? মা। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? সভা। জ্ঞান এর বিশেষণ পদ? জ্ঞাত। কোনটি যৌগিক বাক্য? যৌগিক বাক্যের ক্ষেত্রে সাধারণত যেসব বাক্যের মধ্যে কিন্তু এবং থাকে তাকেই কিন্তু যৌগিক বাক্য বলা হয়। লক্ষ্য করুন, এখানে ঘ নম্বরে যে বাক্যটি আছে তার মধ্যে কিন্তু দ্বারা যুক্ত, অর্থাৎ তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, দুইটা বাক্যকে সংযুক্ত করেছে কিন্তু, যে কারণে এটি হবে যৌগিক বাক্য। দর্শন এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি হবে? দৃশ্য প্লাস অনট। নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি নিচের কোনটি? অহ প্লাস অহ, অহরহ। কোনটি বহুব্রীহি সমাস? বহুব্রীহি সমাসের উদাহরণ এখানে ক নাম্বার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার তাকে বলা হয় নীলকণ্ঠ। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যে সমাসের ব্যাস বাক্যে সাধারণত চার অথবা যাতে থাকে তাহলে সেটি অবশ্যই কিন্তু বহুব্রীহি সমাস হবে। শামসুদ্দিন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজীব্য হল নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন। মুসলিম ভারত সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত হয়েছিল? একুশে ফেব্রুয়ারি, সেলিম আল দীনের জন্ডিস ও বিভিদ বেলুন, একটি নাটক গ্রন্থ। একুশে ফেব্রুয়ারি কি ধরনের রচনা? এটি কবিতা সংকলন। নামহীন গোত্রহীন ছোট গল্পটির রচয়িতা হাসান আজিজুল হক। আরণ্যক উপন্যাসটি লিখেছেন কে? লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কথা সাহিত্য বলতে কোনটি বুঝায়? ছোট গল্প ও উপন্যাসকে। দরিয়া বিবি, দরিয়া বিবি শওকত ওসমানের কোন উপন্যাসের চরিত্র? জননী উপন্যাসের চরিত্র দরিয়া বিবি। ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা কাব্যগ্রন্থটি কার রচনা? এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন শামসুর রহমান। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার গ্রন্থে গুরুত্বসহ উল্লেখ করা হয়? নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস। মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? লাহিনীপাড়া। কত ছবি কত গান গ্রন্থের লেখককে? খন্দকার মোহাম্মদ ইলিয়াস। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক রচিত উপন্যাসের নাম? নদী ও নারী। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? সুফিয়া কামাল তিনি ছিলেন একজন গীতিকবি। মধ্যযুগের চৌতিষা কি? মধ্যযুগের চৌতিষা বলতে বোঝানো হয় ৩৪টি ব্যঞ্জনবর্ণের দ্বারা ইষ্টদেবতার স্তব রচনা। চর্যাপদ রচনা করা হয় কোন আমলে? পাল আমলে।
রোমান্টিক প্রণয়োপাখ্যান মধুমালতী এর রচয়িতা মোহাম্মদ কবির। মোহাম্মদ কবির তিনি মধুমালতী এই উপন্যাসখানটি রচনা করেছেন মধ্যযুগের প্রথম কবিকে বড়ুচণ্ডীদাস। বড়ুচণ্ডীদাস তিনি ছিলেন মধ্যযুগের প্রথম কবি। আকবরের রাজসভার কবি হলেন আবুল ফজল। চর্যাপদের আবিষ্কারক হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী তার উপাধি ছিল মহামহোপাধ্যায়। হলাউদ মিশ্র রচিত শেখ শুভদয়া যে ভাষায় রচিত, বাংলা ও সংস্কৃত ভাষায়। মঙ্গলকাব্যের তথা মধ্যযুগের সর্বশেষ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। মনসা মঙ্গল এর বিখ্যাত চরিত্র চাঁদ সওদাগর। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে। কালান্তর এই প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বৃত্র সংহার আখ্যান কাব্যটির রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সৈয়দ মুস্তফা আলীর রম্য রচনা পঞ্চতন্ত্র। বঙ্গবন্ধুর পরিবারের জীবনচিত্র সমেত লেখা দেয়াল এই উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ তিনি দেয়াল উপন্যাস রচনা করেছেন। এটি ছিল বঙ্গবন্ধুর পরিবারের জীবনচিত্র সমেতে লেখা। হায়াত মামুদ কার ছদ্মনাম। মোহাম্মদ মনিরুজ্জামান। মৃত্যুঞ্জয় মুজিব এর রচয়িতাকে শিরিন আক্তার। কথাসাহিত্যিক হিসেবে পরিচিত যে লেখক কথাসাহিত্যিক হিসেবে অধিক পরিচিত সৈয়দ ওয়ালিউল্লাহ। সেলিম আল দীন রচিত চাকা একটি কথানাট্য। ফোর্ট উইলিয়াম কলেজ এখানে উইলিয়ামকে, উইলিয়াম ছিলেন ইংল্যান্ডের রাজা। বাংলা গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। একবার না পারিলে দেখো শতবার বহুল পঠিত কবিতাংশটি। এই কবিতাংশটির কবির নাম অর্থাৎ এই চরণটি কে লিখেছেন, বিখ্যাত এই চরণটি লিখেছেন কালীপ্রসন্ন ঘোষ। তিনি বলেছিলেন যে একবার না পারিলে দেখো শতবার। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন, পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসটি রচনা করেছেন আবু জাফর শামসুদ্দিন। রেখেছ বাঙালি করে মানুষ করণী উক্তিটি কার, বিখ্যাত এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রতন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা, পোস্টমাস্টার। বাংলা ভাষায় প্রথম উপন্যাসিককে পারিচাঁদ মিত্র। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের প্রশ্নগুলো বরাবরের মতো আশা করি আপনাদের সর্বাধিক কমনের নিশ্চয়তা দিবে, এবং কোনো প্রশ্ন সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।